একটা নদী উনি সেই পথটা আমাদের দিয়েছেন কিন্তু সিনেমার জনক উনি নয় এখানে প্রায় ভারতীয় সিনেমার ইতিহাসে সবাই এটা জানেন যে দাদা সাহেব ফালকে হচ্ছে সিনেমার জনক ওনার ছবি রিলিজ হয় 1913 সালে রাজা হরিশ্চন্দ্রে কিন্তু আমাদের এটা মানে এরকম অনেক মানে ডকুমেন্টস আছে যে এর আগে প্রায় 1903-1904 এই সময়কালের মধ্যে তিনি মোটামুটি সিনেমা নিয়ে যা যা করণীয় বা হচ্ছে অ্যাড ফিল্ম বা হচ্ছে আমাদের ডকুমেন্টারি সবই উনি এই সময়কালের মধ্যে বানিয়ে ফেলেছিলেন ছবিতে আর মূল যে রিসার্চ করেছে সে এখানে ছিল আর কি এরপরে দেখতে গেলে আপনারা দেখতে পাচ্ছি না রুদ্ররূপ ওইখানে নেই এছাড়া হচ্ছে সৌনাভ আছে সৌনাভ ডায়লগ রাইটার এই নিয়ে মোটামুটি আমাদের একটা 2 বছরের কাজ চলছে আর সৌনাভ হচ্ছে আমরা হচ্ছে আত্মবিস্কৃত জাতা তো এটা তো কিছু করণীয় নেই আমরা আমাদের অতীত মানে ছুড়ে যাই আর এটা খুব স্বাভাবিক ব্যাপার এটা এত স্বাভাবিকভাবেই আমার সব মেনে নিয়েছি এই যে আমাদের এখানে কেউ জানেন না ইনকে এটার জন্য বোধহয় কাউকেই দায়ী করা যায় না পুরো যাত্রাই হচ্ছে এরকম নাই কিঞ্জল অমরেন্দ্রনাথ দত্ত হচ্ছে অমরেন্দ্রনাথ দত্ত অর্ণ মুখোপাধ্যায় আচ্ছা ওর নাম হচ্ছে অর্ণ মুখার্জী ক্যারেক্টার হচ্ছে অমরেন্দ্রনাথ দত্ত আমি সত্যি জানতাম না কেরালাম সিএম সম্পর্কে আমি সত্যি জানতাম না এবং আমি সার্চ করি যেটা সরবেশভাবে অনেকদিন করি কিন্তু আমি নিজেও তেমন কিছু পাইনি এবং এই কথাটা বলছি শুটিং শুরু হওয়ার প্রায় 3-4 মাস আগের কথা আর কি তখন আমি অরুণদাকে বলি যে অরুণদা আমি ওনার সম্পর্কে আচ্ছা সরি আমি ওনার সম্পর্কে যে চরিত্রটি করতে গেলে তো চরিত্রটি সম্পর্কে জানা তো প্রয়োজন আমি কোথা থেকে এই তথ্যগুলো পাবো তো অরুণদা আমাকে বলেন যে আমি 2 বছর ধরে এই জিনিসটাকে নিয়ে থেকেছি আমি সবটা তোমাকে দিতে পারি কিন্তু সবটা হয়তো তোমার নাও প্রয়োজন লাগতে পারে তো একটি চরিত্র হয়ে ওঠার জন্য তোমার যে যে জিনিস দরকার তুমি সেই প্রশ্নগুলো আমাকে তৈরি করে দাও সেই প্রশ্নগুলোর উত্তর আমি তোমার কাছে পৌঁছে দেবে তো সেইভাবেই একটার পর একটা প্রশ্ন আমাদের মানে তৈরি হয়েছে অরুণদা সেগুলোকে আমাদের সামনে মানে তুলে ধরেছেন এবং এবং প্রসেসটা যতদিন ধরে চলেছে প্রায় 1 বছর ধরে আমাদের শুটিং চলেছে তো সেই টোটাল শুটিং টাইমটাতে আমরা খুব মানে শুধু আমি নয় মানে ইউনিটের যতজন ছিলাম প্রত্যেকে এই কাজটার মধ্যে ভীষণভাবে মানে ইনভলভ ছিলাম আর কি সচরাচর ছবিতে অভিনয় করতে গেলে তো খুব বন্ধু মানুষদের সাথে অভিনয় করার সুযোগ হয় না এরকমভাবে তাকে দেখতে হবে সুচিকে বাবা লোকগুলোর সাথে অভিনয় করে সেখানে আমার আমি যাদের সাথে কাজ করে বড় হয়েছি যাদের কাজ দেখেছি বা যারা এখন নতুন ধীরে ধীরে কাজ করছে তাদের সাথে একটা পরিবারের মতো হয়ে গেছিলো আগে এটা প্রথমেই বলব আর যেটা খুব ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে একজন থিয়েটারের ছাত্র হিসেবে বা একজন থিয়েটারের প্র্যাকটিশনার হিসেবে আমার যেটা খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি যে চরিত্রটা অভিনয় করেছি এখানে অমরেন্দ্রনাথ দত্ত যিনি হীরালাল সেনকে প্রথম থিয়েটারে এনেছিলেন থিয়েটারকে পার্শ্ববন্দি করতে বা ছবি তোলার জন্য মুভি করার জন্য তো তারপর যা হয় আমাদের জাতির ইতিহাসে আছে সারা পৃথিবীর ইতিহাসে আছে যে ব্যক্তির মধ্যে আমিটা বড় হয়ে যায় অনেক বড় ঘটনা আরো বড় ঘটনা পৃথিবী হিলিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটতে পারতো সেটা ঘটে না তো এইরকম একটা চরিত্র করতে গিয়ে ডেফিনেটলি সৌনাম্ভ এখানে বসে আছে অনন্দা আছে এদের প্রত্যেকে হেল্প দিয়েছিলাম
যেহেতু আমি একটু ইতিহাস ভালোবাসি, তাই আমি নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়ে সেটা কতটা ছবিতে কাজে লেগেছে সেটা আমি জানি না, কিন্তু ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়ে এই ইতিহাসটা একটু খুঁজতে গিয়ে দেখলাম, অনেকে বলেন অ্যাভেলেবেল নয়, কিন্তু অনেক উপাদান আছে, বইপত্র আছে, তো সেইটা করতে গিয়ে দেখলাম একটা খনির মধ্যে। তো আমি অরুণদার কাছে এবং সৌম্যা ভোজ যারা যারা আছেন এখানে ইন্দ্রজিৎবাবু আছেন, ওদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যে এত বড় একটা মানে প্রায় খনি চাপা পড়া ইতিহাস, সেই সেই মাটি চাপা পড়া ইতিহাসটা আমি ব্যক্তি হিসেবে জানতাম না, আমার অনেকটাই জানতাম না, এটা আমার কাছে লজ্জা ছিল, সেটা আমি জানতে পেরে